নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আপনাদের সাথে আমি সুরজিৎ রায়, আর আপনাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর আপনাদের কথা অনুযায়ী আর আমার প্রতিশ্রুতি অনুযায়ী আজকে আমি জার্নি করব শিয়ালদা থেকে বনগাঁ বন্ধ বনগাঁ লোকালে, তাও আবার সন্ধেবেলা, মানে 7:30 সময়। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 33849 শিয়ালদা বনগাঁ লোকাল, যেটা শিয়ালদা থেকে ছাড়বে সন্ধেবেলা 6:57 এবং আমাদের বনগাঁ পৌঁছে দেবে 8:52। আর আমরা কভার করবো 76 কিলোমিটার, আর আমাদের জার্নি টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। তাহলে যে ট্রেন এবার ছাড়ার সময় হয়ে এসেছে, আমি এবার ট্রেনে উঠে যাই। আর জানেন বনগাঁ লোকালে কেমন ভিড় হয়, আজকে ট্রেন ডিটেলসের থেকে সবচেয়ে বেশি আজকে ভিড় দেখাবো আপনাদের। রেল নিত বন্ধের ভিডিও না, আমি এমনি লোকাল ট্রেনে ভিডিও বানাই, জার্নি ভিডিও সব লোকালে বানাই, তো আজকে বনগাঁ লোকালে ভিড়ের ভিডিও বানাবো। আর আমাদের ট্রেন বনগাঁ লোকাল পুরো তার নির্দিষ্ট সময়, মানে 6:57 ছেড়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর এরপরে স্টেশন আসবে বিধাননগর রোড, আর বিধাননগর রোড থেকে বিশাল লোক ওঠে এই ট্রেনে, ঠিক আছে। আর বুঝতেই পারছেন বনগাঁ লোকাল ভিড় একদম গ্যারেন্টি সহকারে হবে, তাই আমাকে আমার সিটে বসে থাকতেই হবে, ঠিক আছে। আমি আমার সিটে বসে যাব, আর এরপরে স্টেশনটা আমি স্কিপ করবো, আর যদি পারি তাহলে লোক ওঠাটা দেখাবো, মানে ভিড়টা। আর তারপরে আসবে দমদম জংশন, আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো দমদম জংশনে। আর আজকে আমাদের ট্রেনের ব্রেক দিয়েছে 13,000 সিরিজের ICA ব্রেক, ঠিক আছে, ন কোচের নারকেল ডাঙা কার সেটের। আর আপনারা অনেকে কমেন্টে লিখছিলেন যে দাদা কী করে আপনি বোঝেন যে এটা কোথাকার রেক, মানে কোন কোম্পানির তৈরি রেক, ঠিক আছে। আজকে রাত্রির বেলা আর বনগাঁ লোকালের ভিডিও, মানে ভিড়ের মধ্যে এগুলো বলা সম্ভব না। আজকে বনগাঁ যাচ্ছি, দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা যাচ্ছি, মানে তো আর আজকে আসবো না, আজকে আমার রিলেটিভের বাড়ি আছে বনগাঁ, সেখানে থেকে যাব, থেকে পরের দিন বনগাঁ রানাঘাট লোকালে করে ফিরবো, মানে ওটারও ভিডিও বানাবো বনগাঁ রানাঘাট রুটে। তখন আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা কী করে বুঝবেন কোনটা কিসের রেক। তাহলে চলুন দমদমে গিয়ে কথা বলবো। আমরা এখন এসে পৌঁছেছি দমদম জংশন স্টেশনে, আর দমদম জংশনের কোড হচ্ছে DDJ। আর দমদম জংশনে আপনারা লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো পেয়ে যাবেন, এখান থেকে মেট্রো ধরে আপনারা উত্তরে নোয়াপাড়া আর দক্ষিণে নিউ গড়িয়া পর্যন্ত যেতে পারবেন। আর উত্তরে খুব তাড়াতাড়ি মেট্রোটা দক্ষিণেশ্বর পর্যন্ত এক্সটেন্ড করার পরিকল্পনা চলছে, খুব তাড়াতাড়ি এক্সটেন্ড হয়ে যাবে, ঠিক আছে। আর দমদম যেহেতু বললাম যে মেট্রো পাশাপাশি, আর মেট্রোর সাথে সাথে এখানে লোকাল ট্রেনেরও লাইন আলাদা হয়, ঠিক আছে। একটা লাইন চলে যাবে, মানে মেন লাইনটা চলে যাবে নৈহাটির দিকে, একটা চলে যাবে বারাসাতের দিকে, একটা চলে যাবে ডানকুনির দিকে, আর একটা লাইন আছে সেটা কলকাতা সার্কুলারের লাইন, সেটা চলে যাবে কলকাতা স্টেশনের দিকে, ঠিক আছে। আর লাইন আলাদা হয় আর পাশে মেট্রো, তার মানে বুঝতেই পারছেন এই স্টেশন দিয়ে কত লোক ট্রেনে ওঠে, মোটামুটি দেখে নিন। ট্রেনটা ছাড়ুক, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এখানে রয়েছে দমদম এয়ারপোর্ট, এখানে রয়েছে মানে দমদম এয়ারপোর্ট এখান থেকে বেশ দূরে, দুর্গানগর স্টেশন থেকে দমদম এয়ারপোর্ট কাছে হবে। আর এরপরে স্টেশন আসবে দমদম ক্যান্টনমেন্ট, তারপর আসবে দুর্গানগর, তারপর আসবে বিরাটি। আমি আপনাদের সাথে কথা বলবো বিরাটিতে, তার কারণ স্টেশনগুলোকে স্কিপ করছি, তার একটা কারণ হচ্ছে এর আগে আমার একটা ভিডিও আছে শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত, এই সন্ধেবেলারই ভিডিও, ওই ভিডিওটা দেখলে আপনারা পুরো ডিটেলস পাবেন শিয়ালদা থেকে বারাসাত পর্যন্ত। আর যেহেতু একবার কভার করা হয়ে গেছে, তাই এখন আমি একটু ছেড়ে ছেড়ে কভার করছি। আর বারাসাতের পর থেকে আপনারা ভালো পুরো ফ্রিকোয়েন্ট আমি স্টেশন কভার করব।
আমাদের ট্রেন এখন ছাড়লো বিরাটি স্টেশন থেকে, আর বিরাটির কোড হচ্ছে বিবিটি। আর বিরাটি নামের পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা বলছি আপনাদের আমি। ইংরেজ আমলে ইংরেজ সেনারা যখন মায়ানমার যেত বিরাটির ওপর থেকে, তখন এখানে বিশ্রাম নিত, বিশ্রাম বা বিরতি নিত। ওই বিরতি থেকেই আস্তে আস্তে ঘষে মেজে নাম হয়ে গেছে বিরাটি। আর বিরাটির সুভাষ উদ্যানের দুর্গাপুজো বিখ্যাত, আর এই দুর্গাপুজোকে উত্তর চব্বিশ পরগনার ম্যাডক স্কোয়ারও বলে, ঠিক আছে। এছাড়াও এখানে রয়েছে গীতাঞ্জলি পার্ক, আর এখানকার বসন্ত উৎসবও বিখ্যাত। আর দেখতে পাচ্ছেন এখন কাকুরা খেলছে, লুডো খেলছে কাকুরা। প্রত্যেকদিন এই কোচেই ওঠে তো বাবু? ডেলি প্যাসেঞ্জার আর কাকুরা প্রত্যেকদিন এই কোচেই ওঠে, পুরো পরিবারের মতো হয়ে গেছে, ঠিক আছে। আর দাদা একটু এদিকটা দেখো, আর দেখুন এইদিকে তিনজন, আর এই মাঝখানে আমি, ঠিক আছে। আমি এত লাইনে ভিডিও করেছি লকডাউনের পরে, কোনো লাইনে এরকম সিস্টেম নেই, সবাই তিনজনই বসে। আমি কি করেছিলাম, আমি একবার বলেওছিলাম যে চারজন করে বসে তো, তখন আমাকে ধমকও দিয়ে দিয়েছিল হাওড়া মেন লাইনে। যা হোক, শিয়ালদা নর্থ এরকম চারজন করেই বসা হচ্ছে, মানে লোকাল ট্রেনে এত ভিড়ের মধ্যে যখন কিছু হচ্ছে না, চারজন করে বসলেও কিছু হবে না, ঠিক আছে। চারজন করে বসুন, সবাইকে সহযোগিতা করুন, এটাই আর কি মানে ভালো জিনিস। আর বনগাঁও কলেজে ভিড় হয়, সহযোগিতা করাটা উচিত। আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে, আর মধ্যমগ্রামের কোড হচ্ছে MMG। আর মধ্যমগ্রামের পুরনো নাম ছিল মাঝের গাঁও, যেমন বনগাঁও আমরা বনগাঁও বলি, তেমনই মাঝের গাঁও। আর মধ্যমগ্রামে রয়েছে মধ্যমগ্রাম চৌমাথা, সেখান থেকে আপনারা সব জায়গার বাস পাবেন। এছাড়া আছে মধ্যমগ্রামের কালীবাড়ি, আর এখানকার নাকি কোন রতনের মিষ্টি দই আছে, সেটাই নাকি খুব বিখ্যাত। আর আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট সেকশানে এসে লিখবেন। আর এখান থেকে আপনারা অটো ধরে শিয়ালদা মেন লাইনে যেতে পারবেন সোদপুরে, আর এরপর স্টেশন আসবে হৃদয়পুর। আর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো বারাসাতে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বারাসাত জংশন স্টেশনে, আর বারাসাত জংশনের কোড হচ্ছে বিটি। আর বারাসাত হচ্ছে উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর। আর বারাসাত থেকে লাইন আলাদা হয়, একটা লাইন চলে যাবে আমরা যেদিকে যাব, মানে বাঁদিকে আর কি, আর একটা চলে যাবে ডান দিকে। বাঁদিকে চলে যাবে শিয়ালদা উত্তরের লাইন, মানে বনগাঁর লাইন, আর ডান দিকে চলে যাবে হাসনাবাদের লাইন। আর হাসনাবাদ লাইনের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে, তো যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাথে সাথে বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন যে আজকে আমি আপনাদের সাথে বেশি কথা বলছি, কিন্তু বাইরের জিনিস দেখাতে পারছি না। তার কারণ আপনারা জানেন যে আজকের ভিডিওটা নর্মাল কোনো ট্রেনে না, আজকের ভিডিওটা বনগাঁ লোকালে, আর বনগাঁ লোকালের ভিড় আপনারা জানেন। তাহলেও আপনারা দেখছেন যে বারাসাত ছাড়ার সাথে সাথে ভিড়টা একটু কমে গেছে, ঠিক আছে। তাই আমি দাঁড়িয়েছি, আমি চেষ্টা করবো দরজার কাছে যাওয়ার। আর বারাসাতের কালী পুজো বিখ্যাত, আর বারাসাতে রয়েছে তিতুমির বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা সব জায়গার বাস পাবেন। আর এর বারাসাতের পরে আসবে বামুনগাছি, তারপর আসবে দত্তপুকুর। কোনো দাগি বসে হয় না, কালী দোষ কোথাটা প্যাকেট 10 টাকা দিয়ে বলেন, সারা বাজারের হাফ দামে কালী 10 টাকা প্যাকেট। দেখছেন ট্রেনে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে 10 টাকা। দাদা কটা আছে গো? 5 টাকা। কটা আছে? 5টা আছে, 500 গ্রাম। 500 গ্রাম, আচ্ছা আচ্ছা, গ্রামে বিক্রি হয়, আচ্ছা ঠিক আছে দাদা। দেখছেন 500 গ্রাম ক্যাপসিকামের দাম বনগাঁ লোকালে 10 টাকা। কত? 5 টাকা পিস? আমি জিজ্ঞেস করছি, ভিডিও করছি তো, কত কত দাম? কত? 45। দেখছেন দিলকুশ বিক্রি হচ্ছে, ছোটটার দাম 30, বড়টার দাম 45। আচ্ছা ঠিক আছে।
এখানে হয়েছে আমাদের ট্রেন এখন ছাড়ছে দত্তপুকুর স্টেশন থেকে, আর দত্তপুকুরের কোড হচ্ছে DDK, আর দত্তপুকুরে রয়েছে হাটখোলার বড় মার্কেট যেটা এখানকার বিখ্যাত মার্কেট, আর রয়েছে নকশা কালীবাড়ি, কালী মন্দিরও খুব বিখ্যাত, আর এছাড়াও এখানে রয়েছে উজানের চা, মানে উজানের মালাই চা, যেটা নাকি মানে প্রচুর দূর দূর থেকে লোক অন্যান্য জেলা থেকেও লোক খেতে আসে, টেস্ট করতে আসে। আমি কোনোদিন খাইনি, আপনারা যদি খান তাহলে কমেন্টে এসে নিশ্চয়ই লিখবেন, আমাকে জানাবেন। আর আমার পাশে যে দাদা, আমার কথা শুনছিল, কথা শুনে আমাকে বললো যে দাদা ট্রাই করেছে। দাদা ট্রাই করেছে তো? মানে কেমন? ভালো? হ্যাঁ ভালো ভালো, মানে দাদাও বলছে ভালো। আপনারা একবার ট্রাই করবেন যদি দত্তপুকুর আসেন, মানে অন্য কোথা থেকে এসে ট্রাই করার কিছু নেই, যদি দত্তপুকুর কোনো দরকারে আসেন তাহলে ট্রাই করবেন, আর যদি কেউ ট্রাই করে থাকেন আবার বলছি কমেন্ট সেকশানে এসে লিখবেন। আর আমার মুখটা কেমন আলোতে ঝলসে ঝলসে যাচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে পরের ভিডিও থেকে হয়তো ক্যামেরা নিয়ে ভিডিও করব, কিন্তু কিছু করার নেই, অ্যামাজন এখনও দিয়ে যায়নি ক্যামেরা, তাই মোবাইল নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ভিডিও দেওয়াটা আপনাদেরকে একদম মাস্ট, ঠিক আছে, ওই জন্য বেরিয়ে পড়েছি। আর আপনারা জানেনই যে 4 দিনের গ্যাপে একটা করে ব্লগ আমি দিই, আর এরপরে যে ব্লগটা আসবে সেটা আসবে হচ্ছে, বলেইছিলাম এর আগেও ভিডিওতে বলেছি, এই ভিডিওতেই বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত, ঠিক আছে। আর সেইটাও কিছু করার নেই, তার কারণ আজকে তো আমি বাড়ি যেতে পারবো না, নিতেও পারবো না, ওটা আজকে আসেও নি, তাই এরপরের ভিডিওটাও মোবাইলে হবে, তারপর থেকে হয়তো ক্যামেরায় দেখতে পারেন, আর কী ক্যামেরা কী বৃত্তান্ত সেদিনকেই বলবো, যেদিনকে ক্যামেরা নিয়েই ভিডিও করবো। আমাদের ট্রেন এখন ছাড়লো অশোকনগর স্টেশন থেকে, আর অশোকনগরের কোড হচ্ছে ASKR, আর অশোকনগরের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অশোকনগরে ইংরেজ সেনাবাহিনীর এয়ারবেস ছিল, ঠিক আছে। আর অশোকনগরে এই কিছুদিন হলো খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে, তাই ONGC এখানে জোর কদমে কাজ চালাচ্ছে তেল উত্তোলনের জন্য। এছাড়া অশোকনগরে রয়েছে সংহতি পার্ক, মিলেনিয়াম সায়েন্স পার্ক, যেগুলো পিকনিকের জন্য বিখ্যাত। আর অশোকনগরে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব পুজোই হয়, কিন্তু বিখ্যাত একটাই কারণে, তার কারণ যা পুজোই হোক এখানে প্রতিমাগুলো খুব বড় বড় হয়। দেখুন জয়নগরের মোয়া পাওয়া যাচ্ছে, 12টা আছে না দাদা, 12টার দাম কত? 30 টাকা। দেখছেন মোয়া পাওয়া যাচ্ছে 12টার দাম মাত্র 30 টাকা, জয়নগরের মোয়া বনগা লাইনে। আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে হাবড়া স্টেশন থেকে, আর হাবড়ার কোড হচ্ছে HB, আর হাবড়া হচ্ছে ভারতের 100টা ডেভেলপমেন্ট সিটির মধ্যে একটা, ঠিক আছে। আর হাবড়াকে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক কেন্দ্র বলা হয়, তার কারণ হাবড়া থেকেই বাংলাদেশে প্রচুর পণ্য রপ্তানি করা হয় পেট্রাপোল বর্ডারের মাধ্যমে। আর হাবড়ায় রয়েছে হাবড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা পুরো বাংলার বাস পেয়ে যাবেন। এছাড়াও এখানকার বাণীপুর লোক উৎসব পৃথিবী জোড়া নাম রয়েছে। ও
দাদা কি বলো, দাদা কি লালু বুলু, লাচাই নাম লালু বুলু, বা এই লালু বুলু 10 টাকা 10 টাকা 100 গ্রাম এই লালু বুলু আমি কিনছি 10 টাকায় 100 গ্রাম, মানে 100 টাকা কেজি। তাদের যে লালু বুলু কিনে নিয়েছি আর এই আমাদের স্যানিটাইজারের বোতল হঠাৎ করে খুলে গেল, যাই হোক স্প্রে হচ্ছে না, এখন হাতে এটা ঢেলে নেবো। আর বিট নুন দিয়ে বাদাম আলা কাকু চলে এসছে, এই হচ্ছে স্প্রে, খুলে গেলে যা প্রবলেম হয় আর কি, বেশি কম পড়ে যাচ্ছে, দিয়ে নিই হাতে তাড়াতাড়ি। আর এখন এসছে মুচলন্দপুর, ঠিক আছে মুচলন্দপুর সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, তার কারণ এখন এদিকে ব্যস্ত আছি। মুচলন্দপুর থেকে সবচেয়ে বেশি ভিড় হয়, এইটুকানি বলে রাখি, যখন সকালবেলা ট্রেন ডাউনে যায় তখন মুচলন্দপুর থেকে একদম হিউজ লোক ওঠে, আর এই সন্ধেবেলা যখন ট্রেন যাবে বা বনগাঁর দিকে তখন মুচলন্দপুর আসলেই পুরো ট্রেন ফাঁকা হয়ে যায়, যেমন এখন পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। এই যে লালু বুলু কোনোদিন খাইনি, পুরো নাম শুনছি লালু বুলু, মানে যখন আমাকে দাদা বলছিল যে লালু বুলু একটু কনফিউজ হয়ে গেছিলাম যে লালু বুলু আবার কি। আচ্ছা গজা টাইপের, বাহ ভালোই খেতে মুচমুচে, মিষ্টি নয় কিন্তু নন্দা নন্দা টাইপের, ভালো লাগবে চা দিয়ে। তাহলেও ট্রেনে উঠেছিল, নামটাই কেমন একটা, ওই জন্য খেলাম আর কিছু নেই। আমি এর আগে অনেক ট্রেনে ভিডিও করেছি, লালু বুলুর নাম শুনিনি সত্যি কথা বলছি। দেখুন আপনারা হয়তো মানে এতটাই মত হচ্ছে আপনার আওয়াজও পাবেন, এই যে মাইক আছে এখানে। ভালো এক কথা কিনে খেতে পারেন, ভালো লাগবে, আর এর সাথে চা হলে তো পুরো জমে যাবে। এখন ঢুকছে গোবরডাঙ্গা স্টেশনে, আর গোবরডাঙ্গা প্রচুর একটা ইম্পর্টেন্ট স্টেশন, আর গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG, আর বাদ বাকি গোবরডাঙ্গা সম্বন্ধে যে কথা সেই সম্বন্ধে কথাই কাকু বলবে। কাকু বলো। গোবরডাঙ্গা আমাদের এত অঞ্চলে যে জনপদ রয়েছে তার মধ্যে সবচাইতে প্রাচীন জনপদ। এখানে প্রাচীন যে আমাদের যে পৌরসভাটা আছে, পৌরসভাটা অনেক প্রাচীন, সম্ভবত 1862 খ্রিস্টাব্দে, আমার ডেটটা মনে নেই, ওরকম 6-এর দশকে 1862-র ওইদিকে। এখানে কঙ্কনা বাওর আছে, জমিদার বাড়ি আছে, কালী মন্দির আছে, পোলট্রি ফার্ম আছে, এবং গোবরডাঙ্গার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা নাট্যচর্চার কেন্দ্র আছে, শিল্পায়ন রূপান্তর, হ্যাঁ নাট্যচর্চার কেন্দ্রগুলো রয়েছে। তারপরে পুরনো বিষ্ণু মন্দির, শিব মন্দির আছে, চণ্ডীতলা আছে, হ্যাঁ মশলা, এখানে যমুনার তীরে মশলা মারা হয়, মশলা মেলার ঐতিহ্য একটা ঐতিহাসিক মানে ঘটনা। সেটা হচ্ছে প্রাচীনকালে যে সমস্ত লোকরা দাদন নিয়ে মানে জমিদারের কাছ থেকে দাদন নিয়ে ব্যবসা করতো, তারা ওই মশলা মেলা থেকে, যেটা বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু হতো, 8 দিন চলে, এখন গত বছর হয়নি, তো এই মশলা মেলায় তারা সেখানে বিক্রিবাট্টা করে তাদের সমস্ত ঋণ জমিদারকে শোধ করতো। এবং এই অঞ্চল থেকে একটা সময় নৌকা চলাচল করতো, প্রতাপ, আমরা যে যশোরের প্রতাপাদিত্যর কথা জানি, প্রতাপাদিত্য এই যমুনা দিয়ে চলাচল করতো, হ্যাঁ মোগল আমলে যে 12 ভূঁইয়ারা ছিলেন। এটা হচ্ছে গোবরডাঙ্গার বৈশিষ্ট্য। আর দাদা গোবরডাঙ্গাতেই, সরি কাকু গোবরডাঙ্গাতেই নেমে যাবে, হ্যাঁ তাই আর কাকু হয়তো আরও ইনফরমেশন জানে আর কি, কিন্তু গোবরডাঙ্গাতে নেমে যাবে যখন, কাকুর সাথে টাটা এখন করতে যাবে, ঠিক আছে কাকু টাটা, টাটা ভালো থেকো, আর ধন্যবাদ, হ্যাঁ অবশ্যই ইনফরমেশন শেয়ার করার জন্য। আমি এর 4 ভাগের 1 ভাগ হয়তো ইনফরমেশন আপনাদেরকে দিতাম, মানে আমি যখন গোবরডাঙ্গা ঢুকছি তখন কাকু আমাকে কিছু কিছু ইনফরমেশন বলে দিলেন, তাই আমি কাকুকে বললাম যে কাকু আপনি নিজেই বলুন, ঠিক আছে, তাই কাকু আপনাদের নিজেদেরকে গোবরডাঙ্গা সম্বন্ধে বললেন। গোবরডাঙ্গা স্টেশন ঢুকতে ঢুকতেই একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, আর এটা আমার প্রথম কোনো সাবস্ক্রাইবারের সাথে দেখা, ঠিক আছে, তাহলে বলুন ভিডিও কেমন হয়। ভালো ভালো হয় তো, মানে কী কী ভিডিও দেখেছেন তাও?
আপনার আজকে দেখেছি তারকেশ্বর যাচ্ছিলেন গজা কিনে খেয়েছেন এটা দেখে। আচ্ছা 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 ঠিক আছে, তারকেশ্বর গেছিলাম গজা কিনে খেয়েছি, ভিডিও দেখেছি আর কি। পাঁশকুড়া গেছেন, মানে পাঁশকুড়া গিয়ে সেখানে চপ বিক্রি হয় সেটাও দেখেছি। সুরজিৎ রায় চ্যানেলের নাম, আর সুরজিৎ রায় যদি ভুলেও যান কোনো প্রবলেম নেই, লিখবেন লোকাল ট্রেনে বাংলা ব্লগ চলে আসবে। তো কল্যাণী সীমান্ত গেছেন সেটাও দেখেছি, সবই দেখেছি মোটামুটি, যে কটা আছে মোটামুটি দেখতে থাকি আমি প্রত্যেক দিন দেখি। আচ্ছা, কাজের ফাঁকে ফাঁকে। আচ্ছা আচ্ছা, আর আর বলছি ওই মাঝখানে যে ভিডিওগুলো দিই, হ্যাঁ ওই মাঝখানে এমনি ভিডিও, ওগুলো কি আর দেবো না দেবো না? না ওগুলোর থেকে আপনার এই ব্লগগুলো ভালো লাগে শুধু জাননি। হ্যাঁ আচ্ছা, এই আমার একটু মানে কমেন্ট করতাম কিন্তু করা হয়নি, যে বোনকার দিকে। আচ্ছা 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 সেইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ভাই বলি, ভাই বলি ঠিক আছে। যাই হোক ভাই বলছি ওনাকে, তোমার নাম কি? শুভজিৎ। শুভজিৎ, আচ্ছা শুভজিৎ, আমার নাম সুরজিৎ। যাই হোক ভাই বলছি, মানে ভাই ভিডিও দেখে আর ভাই বলছে যে মাঝখানে যে আমি সব ভিডিও দিই, প্রত্যেক দিন তো ভিডিও দিই সকালবেলা 10:15, সেই ভিডিওগুলো দেওয়া একটু কমাবো, আমিও ভেবেছিলাম কমাবো। তাহলে আপনাদের কাছে ফাইনাল কথা বলেই দিই, দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি ফাইনাল কথা বলবো তত ভালো। তাহলে এবার থেকে সপ্তাহে 4টে করে ভিডিও দেখতে পাবেন, 4টে করে, 2টো করে ব্লগ একদম শিওর। কোন কোন দিন পাবেন সেটা পরের ভিডিওতে আমি ঠিক করে বলে দেবো, আর 2টো নর্মাল ভিডিও যে কোনো, ঠিক আছে? তাহলে এবার থেকে আর প্রত্যেক দিন ভিডিও না, এবার থেকে সপ্তাহে 4টে করে ভিডিও দেবো, সকালবেলায় 10:15 দেবো, আর কবে কবে দেবো সেটা পরের ভিডিওতে বলে দেবো। অনেক অনেক ধন্যবাদ, এই খুব ভালো লাগলো কথা বলে, ঠিক আছে? আমাদের ট্রেন এখন ছাড়ছে ঠাকুরনগর স্টেশন থেকে, আর ঠাকুরনগরের কোড হচ্ছে TKNR, আর ঠাকুরনগরে রয়েছে মুতুয়া মহাসংঘ, মানে ঠাকুরনগর মুতুয়া মহাসংঘ রয়েছে। আর এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রমোদ রঞ্জন ঠাকুর, যিনি মানে ঠাকুরবাড়িরই একজন বংশধর। আর এখানকার বারুণী মেলা বিখ্যাত, যেটা চৈত্র মাসে হয়, মানে চৈত্র মাসে মানে এই ট্রেনে হিউজ ভিড় হয়, ঠিক আছে? আর চৈত্র মাসে আমি তো ওই ভিডিও বানাই না, শুধু ট্রেনে ভিডিও বানাই। চৈত্র মাসে আমি চেষ্টা করবো এই স্টেশনে এসে নর্মাল ভিডিও করার, মানে নর্মাল ধরুন ওভার ব্রিজ থেকে হোক, কেমন ভিড় হয় বা প্ল্যাটফর্ম থেকে হোক, চেষ্টা করবো। এরপর আসবে চাঁদপাড়া, তারপরে বিভূতিভূষণ হল্ট, আর আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো আমাদের ডেস্টিনেশান বনগাঁ জংশনে। দেখলেন দাদা নামলো, দাদার প্র্যাকটিস আছে বলেই দাদা নামলো আর কি। যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু একদম চেষ্টা করবেন না, খুব বিপজ্জনক হতে পারে। আর আমাদের ট্রেন বনগাঁ লোকাল তার জার্নি শুরু করেছিল শিয়ালদা স্টেশনে 10 প্ল্যাটফর্ম থেকে, আর আমরা জার্নি শেষ করলাম বনগাঁ স্টেশনে 3 প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনের বনগাঁ ঢোকার টাইম ছিল রাত্রিবেলা 8:52, কিন্তু আমাদের ট্রেন এসে ঢুকেছে 9টার সময়, মানে 8 লেট। তো ঠিক আছে, বড় জার্নি, 8 লেট হতেই পারে। আর আজকে তেমন একটা আপনাদের বাইরের সিনও দেখাতে পারলাম না, মানে পরিস্থিতি তেমন নয়, বনগাঁ লোকালের পরিস্থিতিটা তেমন নয়, মানে ওই আর কি আটকে আটকে ভিডিও করতে হবে, তার কারণ হচ্ছে জানেনি কেমন ভিড় হয়। তাও আজকে আমার মনে হয় হিসাব মতো ভিড়টা আগের থেকে কম ছিল, যতদূর সম্ভব যতদূর চেষ্টা করেছি ভিডিও করেছি, তাহলে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর এরকম টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখুন। আর তো এরপরে বলেই দিয়েছি, এরপরে জার্নি করবো বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত, সেটা ওই মোবাইলেই হবে, তার কারণ কিছু করার নেই। ক্যামেরা যদি চলে আসে তাহলে সেটা বাড়িতে চলে আসবে, আমি পাবো না হাতে, এখান থেকে ডাইরেক্ট ভিডিও করতে যাব। আর তাহলে এখানেই আজকে ভিডিওটা শেষ করবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম একটা ভিডিও নিয়ে। জয় ভারত, জয় বাংলা।